আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের দেওয়া দু সালের ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় ইতিহাস আমি প্রশ্নগুলি খাতাতে তুলে নিয়েছি চলো শুরু করা যাক মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি দু দশম শ্রেণী বিষয় ইতিহাস পূর্ণমান কুড়ি একের দাগে প্রশ্নগুলি কি বলেছে শূন্যস্থান পূরণ করো কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে দাগে কি বলেছে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার গয়দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল ঘয়ের দাগে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কি বলেছে স্তম্ভ মেলাও কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে ডিরোজিও তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর পেচার নকশা কালীপ্রসন্ন সিংহ গ্রাম বার্তা হরিনাথ মচুমদা ঠিক আছে এরপর পরের প্রশ্ন আসি ফিরে আমরা দুই তিনটি বাক্যে উত্তর দাও লালন ফকির স্মরণীয় কেন লালন ফকির ছিলেন বাউল সাধনার গুরু বাউল গান রচয়িতা ও গায়ক তিনি প্রায় দু হাজারের উপর গান রচনা করেন তার গানগুলি অসাম্প্রদায়িক অর্থাৎ সাম্প্রদায়িক নয় অসাম্প্রদায়িক মানব জীবনের মানবতাবাদী দৃষ্টিভঙ্গির এক পরিচয় তাই তিনি আজও মহাত্মা লালন নামে পরিচিত ঠিক আছে এরপর ফিরে আসি পরের প্রশ্ন খয়দাগে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা কি স্কটল্যান্ডের মানুষ বেথুন কেমব্রিজের ট্রিনিটি কলেজের কৃতি ছাত্র এবং পরবর্তীকালে একজন ভারতপ্রেমী ব্রিটিশ কর্মচারী ছিলেন তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে স্মরণীয় হয়ে আছেন তিনি বিদ্যাসাগরের সহযোগিতায় নেটিভ ফিমেল স্কুল তৈরি করেন যা বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত পরে তার উদ্যোগে বেথুন কলেজ গড়ে ওঠে এই কাজে তিনি তার সমস্ত অস্থাপর সম্পত্তি দান করেন ঠিক আছে এরপর ফিরে আসছি পরের প্রশ্ন দাগে সাত আটটি বাক্যে উত্তর দাও ক ব্রাহ্ম সমাজ কেন বিভাজন দেখা দিয়েছিল আঠারোশ পঞ্চাশ থেকে আঠারোশো ছাপান্ন সাল পর্যন্ত সময়কে পুরনো ব্রাহ্ম সমাজের নতুন রূপ ধারণের যুগ বলে এই সময়কালে বিবর্তনের পথ পরিক্রমায় ব্রাহ্ম সমাজ বিভাজনের মুখে এসে নতুন কিছু বৈশিষ্ট্য মণ্ডিত হয় যেমন অক্ষয় কুমার দত্তের নেতৃত্বে যুক্তিবাদী ব্রাহ্মগণ সমাজ সেবা ও সমাজের নানা সমস্যার দিকে চোখ ফেরানো দু যুক্তিবাদী বুদ্ধিজীবীদের প্রভাবে স্ত্রী শিক্ষা ও বিধবাদের সমর্থন মদ্যপান ও বহু বহুবিবাহের নিন্দা এবং ব্রাহ্ম সমাজ পরিচালনায় নিয়মতান্ত্রিক পদ্ধতির কথা বলা হয় তিনের দাগে ব্রাহ্ম সমাজের মধ্যে নতুন যুক্তি ও চেতনার উন্মেষ দেবেন্দ্রনাথের ভালো না লাগায় ব্রাহ্ম সমাজের বিবর্তন বিভাজনের দিকে মোড় নেয় কিছুদিনের মধ্যে কেশবচন্দ্র সেন জাতপাত মূর্তি পূজা উপবিদ ধারণ ইত্যাদি বিরোধিতা করলে ব্রাহ্ম সমাজ বিভাজিত হয়ে পড়ে এরপর ফিরে আসি শেষ প্রশ্ন ক্ষয়দাগে বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো উনিশ শতকে ভারতে উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা ও পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে বাংলার সংস্কৃতি ও চিন্তার জগতে এক সুদূর প্রসারী পরিবর্তন ঘটে একে ঐতিহাসিকরা বাংলার নবজাগরণ বলেছেন তবে এই নবজাগরণকে আদৌ নবজাগরণ বলা যাবে কিনা তা নিয়ে পণ্ডিত মহলে বিতর্ক রয়েছে ডক্টর সুশোভন সরকার মনে করেন ইউরোপের নবজাগরণে যেমন ইতালি তেমনি ভারতের নবজাগরণের লীলাভূমি ছিল বাংলা পণ্ডিত অশোক মিত্র বলেছেন চিরস্থায়ী বন্দোবস্তার সুবাদে কিছু জমিদার গরিব কৃষকদের শোষণ করে তাদের বিপুল সম্পদের কিছুটা কলকাতায় এনে সাংস্কৃতিক কাজকর্মে ব্যবহার করেন এই সাংস্কৃতিক ক্রিয়াকণ্ডের সঙ্গে সাধারণ মানুষের কোনো সংযোগ ছিল না তাই বাংলার এই নবজাগরণকে একটি অতিকথন ও একটি ঐতিহাসিক প্রতারণা বলে সমালোচনা করেছেন পণ্ডিত বিনয় ঘোষ ঠিক আছে এই পর্যন্ত হয়ে গেল অ্যাক্টিভিটি শেষ পরের অ্যাক্টিভিটিগুলো আপলোড করে দেওয়া হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন